হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলিং লিটন। আর ফেসবুক পেজে যারা দেখছো ট্রাভেলিং লিটন নামেই আছে। তো আমি বলে দিই, আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর একদিকে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। তো আজকে দুটোই দিন একসাথে উদযাপন হচ্ছে। আর আমি এখন এই মুহূর্তে আছি মালদা কলেজ গ্রাউন্ড মাঠে। আছে মালদা কলেজ মাঠে টোটাল 5টা পুজো হচ্ছে, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব, কোথায় কোথায় পুজোগুলো হচ্ছে। অনেকে হয়তো জানো না তোমরা কোথায় কোথায় পুজো হয়, অনেকেই জানো কিন্তু অনেকেই জানো না। তো দেখাবো আজকে এত বড় গ্রাউন্ডে 5টা জায়গায় কোথায় কোথায় পুজো হচ্ছে। আর বলে দিই, 4টা হোস্টেলে হচ্ছে আর একটা কলেজ গ্রাউন্ডে হচ্ছে। 4টা হোস্টেল আমি বলে দিচ্ছি, একটা সুকান্ত হোস্টেল, একটা জিতু হোস্টেল, একটা মাতঙ্গনি হোস্টেল, আর একটা হচ্ছে বিদ্যাসাগর হোস্টেল। এই কয়েকটা হোস্টেল আছে, 4টা হোস্টেল। আর 4টা হোস্টেলে সবাই পার্সোনালি মানে পুজো করে। তো এখানের যে পুজো থিমটা, মানে সবাই নিজেরাই মানে এক একটা হোস্টেলে এক এক রকমভাবে করে, মানে ওটা একটা কম্পিটিশনের মতো বলা যায়। প্রত্যেকটা হোস্টেলে যাবো, প্রত্যেকটা দেখাবো আমি কোথায় কী কেমন করেছে না করেছে। আর তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই 4টা মানে 5 জায়গায় যে পুজো হচ্ছে, 5 জায়গা পুজোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগবে অবশ্যই জানাবে। আর সত্যি এরা খুব পরিশ্রমী, এর কারণ পুজোর আগে থেকে মোটামুটি এরা এক মাস আগে থেকে সব প্ল্যান ট্ল্যান করে। এই আমিও সুকান্ত হোস্টেলে ছিলাম, অনেক মানে মজা করতাম আমরা পুজোর সময়। পুজোর রাতগুলো সত্যি দারুণ কাটতো, কারণ আমরা সারা রাত জেগে জেগে কাজ করতাম, ভাইয়েরাও করছে এখন। তাদের এই জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লাগে, মিস করি দিনগুলোকে। যদি আবার ফিরে পেতাম দিনগুলোকে, সত্যি দারুণ দারুণ এরা যে এইভাবে আবার করছে, এই জিনিসগুলো টিকিয়ে রাখছে। এর মাঝে একবার লকডাউন পড়ে যাওয়াতে জিনিসটা কন্টিনিউ ছিল না, আবার যে জিনিসটা ফিরে এসছে, এই পরিবেশটা তৈরি হয়েছে, সত্যি দারুণই লাগছে। অনবদ্য একটা পরিবেশ তৈরি হয়েছে। একে একে সব জায়গাটা আমি দেখাবো, আর যদি পারি ভাইদের সাথে রিভিউ নেওয়ার চেষ্টা করব কোথায় কী হচ্ছে না হচ্ছে। আর তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেকে আছো যারা মানে আমার ভিডিওটা দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, আর যারা ফেসবুক পেজে দেখছে তারা ফলো করে দিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন এই মুহূর্তে আছি মালদা কলেজের মেইন গেটে একদম, আর প্রচুর লোকজন হয়েছে দেখতেই বুঝতেই পারছো। তো ফার্স্টে আমি যাবো সুকান্ত হোস্টেলে, সুকান্ত হোস্টেলের ভিউগুলো দেখাচ্ছি। বেশ সুন্দর সাজিয়েছে, তোমরা দেখতেই পারলে বন্ধুরা। তো এখন দেখতেই পাচ্ছ দেওয়ালে আর্টগুলো, পতাকাগুলো দারুণভাবে এঁকেছে, খুব পরিশ্রম করেছে দেখেই বুঝতেই পারছ, দারুণ। মানে এটা পুরো হোস্টেলের ছেলেপেলেরাই করে। তো আস্তে আস্তে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি একদম মালদা কলেজ গ্রাউন্ড মাঠে। তো দেখতে থাকো মেয়েগুলো। এই পুজোটা হচ্ছে মালদা কলেজের মেইন পুজো, তোমরা দেখতেই পারছো। আর এদিকে স্টেজে প্রোগ্রাম চলছে, এবার তোমরা দেখতে থাকো মালদা কলেজের প্রতিমাটা। আর এইদিকে স্টেজে প্রোগ্রাম চলছে। তো এখনো পর্যন্ত দুটো প্রতিমা দেখানো হলো, আর আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবো, আরও 3টে প্রতিমা দেখাবো। এখন আমি মালদা কলেজে একদম মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি হোস্টেলের দিকে। তো দেখতে থাকো। তো মাতঙ্গনি হোস্টেলের প্রতিমাটা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবো জিতু হোস্টেলের দিকে। তো জিতু হোস্টেলের গ্রাউন্ডে ঢুকে দেখছি কী পরিবেশ। এইখানকার থিমটা দেখতেই পারলে, থার্মোকল পাতার থিমটা বেশ সুন্দর সাজিয়েছে, ভাইয়েরাই সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। তো তোমাদেরকে দেখালাম। এখন আমি জিতু হোস্টেলে আছি। তো জিতু হোস্টেলে যে আদিবাসী গানদের দ্বারা যে একটা
অনুষ্ঠান হয় সেটা প্রত্যেকবারই হয়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আমি উপর থেকে ভিউটা নিচ্ছি, জাস্ট অনবদ্য একটা পরিবেশ তৈরি হয়েছে, দেখতে থাকো। টোটাল চারটা দেখানো হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেটা হলো বিদ্যাসাগর হোস্টেল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিউগুলো উপভোগ করতে থাকো। টোটাল পাঁচটা দেখানো হয়ে গেলো, তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা ছিল সন্ধ্যার দিকে, প্রতিমা দর্শন করাচ্ছি আবার মালদা কলেজ গ্রাউন্ড মাঠে। এইখানকার যে লাইটিংটা আস্তে আস্তে ফুটে উঠছিলো সেটা খুব সুন্দরই লাগছিল। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা ভালো লাগলো বেশি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো।